হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওদিন অনার্স প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওদিন অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে হয়। তো প্রাথমিক আবেদন করলে আমরা এইরকম একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে থাকি। তো আপনারা এই অ্যাপ্লিকেশন কপিটি এখানে দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশন কপিটি পাওয়ার পর কিভাবে প্রাথমিক আবেদনের 250 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিবেন এবং কলেজে জমা দেওয়ার সময় এই ফর্মটির সাথে কি কি কাগজপত্র দিতে হবে, এছাড়াও কলেজে জমা দেওয়ার পর আপনি কিভাবে শিওর হবেন যে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে, এই বিষয়গুলো কিভাবে চেক করবেন সবকিছু এ টু জেড দেখিয়ে দিব। তো এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনাদের এই আবেদনটি বাতিল হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি 250 টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যথাসময়ে জমা দিতে হবে। তো এখানে কলেজ কর্তৃক বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হচ্ছে প্রত্যেক কলেজ কিন্তু আলাদা আলাদা মোবাইল ব্যাংকিং ইউজ করে। তো মোবাইল ব্যাংকিং বলতে এখানে যে বিষয়গুলো বোঝাচ্ছে সেটি হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায়, এই জাতীয় আরো যেগুলো আছে এগুলোকে মোবাইল ব্যাংকিং হিসাবে ধরা হয়। তো এগুলো এক এক কলেজ কর্তৃপক্ষ এক একটার মাধ্যমে এই 250 টাকাটি জমা নিয়ে থাকে। তো এখন আপনি কিভাবে জানবেন যে আপনার কলেজে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা নেই, ঠিক আছে? তো এই বিষয়টি এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে গুগলে প্রবেশ করলাম। গুগলে আসার পর আমি এখানে জাস্ট সার্চ করব। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ যে কোনো একটি কলেজ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে গভর্নমেন্ট এখানে দিয়ে দিচ্ছি, মহসিন কলেজ, ঠিক আছে? এটা চট্টগ্রামের একটি কলেজ। তো আমি এটি এখানে গুগলে সার্চ করছি। আপনারা আপনাদের কলেজটি এখানে লিখে সার্চ করবেন। তো দেখুন এখানে একদম শুরুতে এখানে সরকারি মহসিন কলেজের যেই ওয়েবসাইটটা আছে সেটি এখানে চলে এসেছে। তো আমি এখন জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে আমি আপনাদেরকে একটি বিষয় বলে দিচ্ছি, যেই সরকারি কলেজগুলোর মোটামুটি সবারই ওয়েবসাইট থাকে, তবে বেসরকারি কিছু কলেজের ওয়েবসাইট থাকে না। তো সেক্ষেত্রে আপনি ফেসবুকে গিয়ে আপনার সেই কলেজটির নাম লিখে সার্চ করলে ফেসবুকে বিভিন্ন পেজ গ্রুপ চলে আসবে। তো সেখানে আপনি নোটিশটি পেয়ে যেতে পারেন খুব সহজ। এছাড়াও অন্যান্য সব কলেজেরই কিন্তু ফেসবুকে গ্রুপ পেজ থাকে, তো আপনি সেখান থেকেও সার্চ করে নোটিশটি দেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমি মহসিন কলেজের ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো যে কোনো কলেজে আপনি প্রবেশ করার পর এখান থেকে নোটিশ বোর্ড অপশনটি খুঁজে নেবেন, ঠিক আছে? তো দেখুন এখানে এই কলেজটি ঢোকার পর এখানে শুরুতে কিন্তু এখানে নোটিশ বোর্ড অপশনটি এখানে বড় করে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে মহসিন কলেজের নোটিশ বোর্ড থেকে আমি জাস্ট এখান থেকে অনার্স প্রথম বর্ষ ভর্তির ব্যাপারে যে নোটিশটা আছে সেটি এখন এখান থেকে খুঁজে নিব, ঠিক আছে? তো দেখুন এখানে সবগুলো নোটিশ আছে। তো এখানে আমি একদম এখানে নোটিশ গুলোর ভিতরে একদম শেষের দিকে এখানে পেয়ে গেলাম 2021-22 শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি। দেখুন এটি হচ্ছে নোটিশ। তো এখানে যদি না থাকে এখানে সি অল আছে, এটিতে ক্লিক করলে আরো বিস্তারিত নোটিশ গুলো চলে আসবে। তো যাই হোক, আমি যেহেতু এখানে পেয়ে গেছি আমি এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে মহসিন কলেজে অনার্স প্রথম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং এখানে কি কি করতে হবে সবকিছু বিষয় লেখা আছে এবং কলেজ কর্তৃপক্ষ কিভাবে 250 টাকা নিবে সে বিষয়টি এখানে লেখা আছে। তো দেখুন এখানে মহসিন কলেজ কর্তৃপক্ষ বলেছে রকেট অ্যাকাউন্ট বা রকেট অ্যাপস এর মাধ্যমে আবেদন ফি বাবদ 250 টাকা জমা নিতে হবে, মানে জমা দিতে হবে। তো এভাবে করে আপনার কলেজে আপনি যে কলেজে আবেদন করেছেন হয়তো সেই কলেজে বিকাশে নিবে অথবা আরো বিভিন্ন যে ইয়াগুলো আছে মোবাইল ব্যাংকিং গুলো আছে সেগুলোতে নিবে, ঠিক আছে? তো এখানে নোটিশের মধ্যে ঢুকলে আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদন পত্রের সাথে আরো কি কি জমা দিতে হবে, এই বিষয়গুলো এখানে লিখে থাকবে। তো আবেদন পত্রের সাথে সাধারণত আপনার যে এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং মার্কশিট আছে এগুলোর ফটোকপি নিয়ে থাকে সাধারণত, এর বেশি কিছু প্রাথমিক আবেদনে জমা নেয় না, ঠিক আছে? তো বন্ধুরা, 250 টাকা কলেজে জমা দেওয়ার পর এবং কাগজপত্র দিয়ে কলেজে জমা দেওয়ার পর আপনার মোটামুটি কাজ শেষ। এরপর যে বিষয়টি করতে হবে এখানে দেখুন, এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কলেজে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিঃসরণ করবে সে সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মানে আপনি যে কলেজে আপনার আবেদন ফর্মটি জমা দিবেন
সেখান থেকে আপনার কাছে একটি মেসেজ আসবে। তারা যখন আপনার আবেদনটি সবকিছু ঠিক থাকবে এবং গ্রহণ করবে, তখন আপনার কাছে একটি এসএমএস আসবে। তো এখন যদি এসএমএস না আসে, সেক্ষেত্রে করণীয় কি, কলেজ আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনকারী তার মোবাইল ফোনে এসএমএস না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীর মেধা তালিকা প্রণয়ন করা হবে না। তো বন্ধুরা, আপনারা যদি সবকিছু সঠিকভাবে জমা দেওয়ার পরও আপনার কাছে এসএমএস না আসে, তাহলে বুঝতে পারবেন এখানে কোনো না কোনো একটি সমস্যা হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, এখানে কোন কোন সময় আছে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করার পরেও কিন্তু বিভিন্ন কারিগরি সমস্যার কারণে আপনার কাছে এসএমএস টি নাও আসতে পারে, ঠিক আছে? কিংবা অনেকে ভুল নাম্বার দিয়ে থাকেন, বা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিও হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে এসএমএস টি আসে না, বা অনেকে আসার পরও ভুলবশত ডিলিট করে ফেলেন বা খেয়াল করেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কি করণীয়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি গ্রহণ করেছে কিনা। তারপর আপনি যদি দেখেন যে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি, তারপরেই আপনি কলেজে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে? তার আগে নয়। তো আপনি যদি অনলাইনে চেক করে দেখেন আপনার আবেদনটি গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ, তাহলে কিন্তু আপনাকে আর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। তো এখন আপনাদেরকে সে বিষয়টি দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে নিজে নিজে শিওর হবেন আপনার আবেদনপত্রটি কলেজে গ্রহণ করেছে কিনা। তো চলুন এখন সে বিষয়টি। তো বন্ধুরা, কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদন ফর্মটি গ্রহণ করেছে কিনা এই বিষয়টি দেখার জন্য জাস্ট আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির যেই আবেদনের লিঙ্কটি আছে অনলাইনে, সেই লিঙ্কটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে যে অ্যাপ্লিকেন্টস লগ ইন নামে একটা অপশন আছে, এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী দফে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাবেন রুল নাম্বার এবং পিন নাম্বার দেওয়ার জন্য বলবে। তো রুল পিনটি আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেন্ট কপিটি আছে, আবেদনের কপিটি আছে, সেই কপির মধ্যে এখানে পেয়ে যাবেন। তো দেখুন এখানে রুল নাম্বার আছে এবং এখানে পিন নাম্বারটিও আছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখান থেকে নিয়ে আপনারা রুল পিনের এখানে বসিয়ে দিবেন। তো আমি এখন এখানে প্রার্থীর রুল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি প্রার্থীর রুল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিলাম। এরপর নিচে যে লগ ইন আছে এটিতে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করার পর দেখুন প্রার্থীর আইডিতে লগ ইন হয়ে গিয়েছে। তো হওয়ার পর এখানে বাম পাশে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা ভিউ অ্যাপ্লিকেশন যেটি আছে এই ভিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে ডান পাশে কিছু অপশন চলে এসেছে এবং এখানে স্ট্যাটাস নামে একটি অপশন আছে, তার পাশে দেখবেন লাল সাবমিটেড নামে একটি অপশন দেখা যাচ্ছে। তো এখানে সাবমিটেড থাকলে আপনাকে বুঝতে হবে এটি শুধুমাত্র সাবমিট হয়েছে, তবে কলেজ কর্তৃপক্ষ এখনও রিসিভ করেনি, ঠিক আছে? তো কলেজ কর্তৃপক্ষ যদি রিসিভ করে তাহলে এখানে স্ট্যাটাসের পাশে দেখবেন এটি সবুজ হয়ে গিয়েছে এবং এখানে রিসিভ লেখা দেখাবে, তার মানে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি সঠিকভাবে রিসিভ করেছে। তো এক্ষেত্রে এসএমএস না আসলেও আপনার ফোনে কোনো সমস্যা নেই। তো এরপর বন্ধুরা, যে বিষয়টি আপনাদেরকে আমি আরেকটু বলে দিচ্ছি সেটি হচ্ছে, সব কলেজ কিন্তু আপনি আবেদন ফর্মটি কলেজে জমা দেওয়ার সাথে সাথেই রিসিভ করে না। কিছু কিছু কলেজ আছে তারা একটু সময় নিয়ে রিসিভ করে, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই। তবে নির্ধারিত সময়ের পরে যদি রিসিভ না করে সেটি অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য প্রাথমিক আবেদনটি সঠিকভাবে জমা দিতে হয় এবং জমা দেওয়ার পর কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।